শিবম ভাই আছে, ফোন করছে আমার সকাল সকাল, আজকে যেতাম কিতা দেখাইতাম, তো বীজ খুঁজে ভিডিও বানাইতাম। মেইনলি হে কিছু আলি উলি তারা হয়তো রোড বীজ ফালার নতুন এখন যারা খেতি হর তোমরা দেখতে পারে পিছনে, দেখাই মু ভিডিওটা খুব ইন্টারেস্টিং হইব, চলো স্টার্ট করি। তো হে সকাল সকাল ফোন করছে, ফোন করার পরে হে কইল একটু ক্লেইটু হয়ে যাক, আমি তাড়াতাড়ি বাইরেছি, বাইরে এখন যাই দাও, আগে যাই আর দেখমু শিবমে কিতা দেখাইতো স্যার। ও আছে শিবম, ওই যে দেখাই নি জানি না, চলো আগে যাই আর দেখাই। ও শিবম, ও আইলে নি, চপ্পল খুলিয়ে প্যান্ট আটাই দিল, চপ্পল ওখানে রাখি দিছি, আস্তে আস্তে যাইমু। ও আছে শিবমের ভাই, কাজ চলের আলি ফালানির কাজ চলের, আর ও আছে শিবম, তার কিনারে যাইমু কিতা করে দেখি। আইল ঠিক করা, আইল ঠিক করা, আজকে আমরা দেখমু কিতা ধান লাগানি লাগে, ধানের বীজ যেটা রোপণ করতে হয় না, হয় কিরকম করতে, অলরেডি শেষ হয়ে গেছে, প্রদীপ দাদা আইতে লেট হয়ে গেছে, চলো যেতাও যেতাও আছে ওটা দেখমু। আর এদিকে বহুত সুন্দর দেখো, ন্যাচারাল ভিউ অনেক সুন্দর, পুরা জমিনের মিডিলও আছি, প্রাকৃতিক সৌন্দর্য, এটাই আমাদের ভারতবর্ষ। শিবমর এয়ার কন্ডিশন শার্ট দেখো, এখানে একটা এরিয়া আছে যেখানে অলরেডি ধানের বীজ ফালানি হয়ে গেছে, আর এখানে তারার যে জমিনের জায়গা আছে শিবম তারার, এখানের মধ্যে এখন তারা খাচ্চলের খাঁচ করে, এখানে আছে ফুল ধূপ, আর হইলো এখানে দেখো হলুদ আছে, তো এটা দিয়া জৈব, তারপরে গিয়ে আমরা ধানের বীজটা ফালাইনি এখানে, তারপরে তো এটা রাখতে যাই কি এখানে কি আজকেই ফালাইতে লাগবো, এটা আম্ব হসি কালকে দেখিয়া, আচ্ছা আম্ব হসি কালকে দেখিয়া হইলে আম্ব হসির মধ্যে মাটি খুঁড়তে পারে না। আগে আমরা দাদুই কেতা করতা, তো দাদুই যখন খেতি করতা গরম দিছিল, বেতলা গরম সিজন আছে, ওলা গরম দিছি, আলে পুরা জলে জল আছিল পুরা জমিন, জমিনের মধ্যে আর মাছে মাছ, এখন অত গরম দিছে তো মাছ তো মরিয়ে মরিয়ে সব শেষ, আর তখন মাছ ধরতে একটা মজা আলাদা, মানে বহুত মানুষে মানে মাছ ধরতে ধরতে গামলা গামলা ভর্তি করি আনি, হারে মাছ কত খাইতে মাছ। তো চলো দেখি সামনে ধানের বীজ কিরকম আজকে রোপণ হয়, আজ এক কর্নারও ইয়ে করতে লাগে না, এই যে এরকম রাখা হয়েছে, এটা মানে মানে এটা ইয়ে সারই বার লাগে না, এখন আম্বুবাসী চলের শিবমে কিতা দেখার, আমি হো আইলোর দিকে আই না নি আটু পর্যন্ত, জুকে তো ধরবো সুটানি দেখবো, চলো ওই জায়গাতে একটা ফটো লই, রহস্যময় কিছু লুকাইলা আছে, এই জিনিসটা এলো কি মেইন জিনিস, এটা মজার জিনিস, মই মানে ইমোশন, মই মানে তোমার প্রত্যেক বাচ্চা বাচ্চার ইমোশন, এখন তো পাওয়ার ট্রেলার আই গেছে, তার কতটা আই গেছে এটার মজা তারাও বুঝবো যারা এটা শর্ট। এটা 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 কোন জাতে রঞ্জিত, রঞ্জিত ধান দেখি লাও, রঞ্জিত ধান, ও বেতলা ফোকাস হর, তো এটা রঞ্জিত ধান, আর বিরন কোনটা, বিরন আছে ওটা, ওটাত বিরন আছে, আর এটা এটা আছে জরিয়া, জরিয়া, চলো বিরনের ধান দিলে ইয়াতে, ও গরম গরম বেতলা বস্তার ভিতরে গরম গরম, এটা হচ্ছে কি বিরনের ধান, বীজ বীজ বীজ, জরিয়া 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 নিকালো, জরিয়া নিকালো, এটাই হলো জরিয়া ধান, এটা একটু ঠান্ডা আছে ধরতে, ঠান্ডা মানে ধান ধরতে ঠান্ডা লাগে, জরিয়া ধান, ঠিক আছে চলো, হ্যাঁ চলো চলো, তবে রঞ্জিত ধান যেটা আছে এটা বেশি খেতে করে,
আর বিরোইন তারপরে কিতা আছিল জরিয়া একটু কম তিন পোরশন কয়টা আছে দেখি লাই এক দুই চারটা পোরশন আছে চারটা পোরশনের মধ্যে আর দুইটা পোরশন রইছে এটার মধ্যে বিরোইন আর জরিয়া লাগানি হইব আর বাকি সব রঞ্জিত 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 দাস আজ দিনে পুরো আলি পুরা যাইব দেখো কে এসেছে আমরা ডিকেডি ভাই এখন ভিডিওর ইনো আরেকটা টার্নিং পয়েন্ট আই গেছে মানে নতুন মানুষ আর আমরা সামনের দিকে যাইতাম একটু ও ওখানে একটু আগে আসলাম তো ওখান থেকে আর সামনের দিকে যাইতাম দেখি কিতা দেখা যায় আর সামনে কিতা আছে ভিডিওটা একটু মজাদার হইতে লাগবো তো না বুঝে না বুঝে যারা কমেন্ট দে তারা দেখা যায় এটা অন করো ব্যাক ক্যামেরা বাম্পার কমেন্ট আর রিয়্যাক্ট করে যারা না বুঝিয়া বুঝিয়া দিস গাইস কল আম্বা আরে শিবম রে দেখো পৃথিবী দেওয়ার পরে তোর মায়ের আমি চিন্তা করছিলাম পয়লা ছাড়িয়ে দেখি বালা পোস্ট দিয়া স্মাইল দিয়ে রাখি সোশ্যাল মিডিয়া হাই হ্যালো ওকে রেবো তো ইয়ো ওই যে ফেসবুক ভিডিও বানাই নানি দেখো ইয়ে মেরি ফ্রেন্ড হে ইয়া পিছতে কি খুদাই হই রিয়ো তো তারা দেখো কত ন্যাচারাল মানে সুন্দর আদি আর এদিকে একদম ভিউ বেতালা যারা শহরে আছো এই ভিডিও দেখিয়া তোমরা কেতা কইতাম কমেন্ট করে জানাইও যে তোমরা গ্রাম্য পরিবেশের বিষয়ে তমত কিতা ঠিক আছে সুন্দর আছে নানি হাই হ্যালো 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 বলো ও সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটা মাছ মিলবো নি এখন আমরা আস্তে আস্তে যাইলাম ওই যে ইয়ে দেখ রায় পাওয়ার ট্রিলার পাওয়ার ট্রিলারের কিনারা যাইব ওখানে গিয়া পাওয়ার ট্রিলার হয়ে যাবি মহাত্মা গান্ধী জয় হোক কালপাটের নাম হইলো আপনার পড়লো কিতা চন্দ্রবাবুর কালপাট কিতাপুর গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ তো মজার বিষয় কিতা হয়েছে পাওয়ার ট্রিলার চালাইছি তোমরা দেখবাই চলো দেখো বৃষ্টি আই যার এখন আস্তে আস্তে তে ভিডিও পোস্ট করে দিম ভিডিও পোস্ট করি আগে আগে যাইমু কারণ ইনো দূর দূর তাক কোনো আশ্রয়ের জায়গা নাই মোবাইল ওয়াইল সব বিজি যাইব তো যেতে যেতে আমরা মিনি সনবিলও আই গেছি আমাদের বাজারিছরা তো সনবিল আছে মিনি সনবিল সনবিল লাইট তে চলো দেখো সনবিল লাইট দেখো সনবিল মাছ ধরা আর একটু জল ঢুকার পরে একটু জল সনবিল এখন শিবম শিবম তার বাসা যাইব গিয়া ডিকেডি ভাই আমি আমরা যাইব সো গাইস আই হোপ এই ব্লগটা তোমার খুব খুব ভালো লাগছে ভালো লাগিয়ে দেখলে লাইক কমেন্ট শেয়ার বেশি করিয়া করো আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আইডি যারা ফলো করছো না ফলো করো তাড়াতাড়ি এখন আমি আপডেট দিই নিউ ব্লগ আপডেট যারা কথা কইতে চাও ইনস্টাগ্রামও আই যাও আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না কিতা কর রায় তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো মজা হয় এই চ্যানেলে চলো জয় হিন্দ ইটস ওকে ভাই